আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের সকলের দোয়ায় আমরা তো বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ঈদ সিরিজ ভিডিওর 11তম পর্ব। আর আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে আমাদের এবারের কোরবানি ঈদের খাওয়া দাওয়া। এবার আমরা এই কোরবানি ঈদের দিন থেকে শুরু করে ঈদের আগামী 3-4 দিন পর্যন্ত কি কি খাওয়া দাওয়া করলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে তো দেখতেই পাচ্ছেন আমরা যে ঈদের কেক বানিয়েছিলাম, এই কেকের রেসিপিটা তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আশা করছি আপনারা সবাই দেখেছেন। আর যারা এখনও দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর এইখানে তো দেখতেই পাচ্ছেন কেক কাটাকাটি পর্ব চলছে। এখানে আমি কেকটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম, এক ভাগ আমরা আমাদের বাড়িতে পাঠাবো তার জন্য রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন পটের মধ্যে ভরে নিচ্ছি যা যা দেওয়ার, সবার সব কিছু আমরা রেখেছি অর্ধেক। আমাদের ঘরে যে যে কয়জন আছে সবার জন্য এক পিস করে, আর ওদের হিসাব করে আমরা বক্সে ভরে রেখে দিয়েছিলাম যেন ওরা টাটকা টাটকা খেতে পারে। আর এটা আমরা ঈদের পরে একদিন পরে ওদেরকে সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম, কী কী পাঠিয়েছি তাও দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে। আর কেকটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, দেখতে পেয়েছেন। এবার একটু ইউনিক ডিজাইন করবার ট্রাই করেছি। আর এটা চকলেট কেক, এটার আমরা ভিতরে যে ক্রিমটা দিয়েছি ওটাও চকলেট করেছি, আর কেকটাও চকলেটই করেছি, খুবই মজা হয়েছিল। আপনারা কিন্তু রেসিপিটা দেখে কেকটা বানিয়ে খেতে পারেন বাসায়। আর এইখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস, এটা হচ্ছে আমরা কোরবানির দিন আমাদের প্রতিবেশীদেরকে দিয়েছিলাম, ওটা একটু ভিডিও করে রেখেছি। তারপরে এইখানে আমরা হচ্ছে শিঙের মাংস যেটা রান্না করেছিলাম ঈদের দিন, ওটা আমরা সন্ধ্যাবেলা খেতে বসেছি। সব কাজকর্ম শেষ করে রেস্ট করে আমরা হচ্ছে গরম গরম শিঙের মাংস খেতে বসেছিলাম সবাই মিলে। আর আমাদের বাসায় কিন্তু একটা রেওয়াজ আছে, একটা বড় পাতিলেও রান্না করা হয়, আর খাওয়ার সময় একটা বড় একটা ট্রের মধ্যে নিয়ে আমরা সবাই একসাথে খাটের উপরে বসে হচ্ছে এটা এনজয় করে খাই। আমাদের কাছে খুবই ভালো লাগে এটা, কিন্তু আমরা অনেক বছর ধরে এভাবেই খেয়ে আসছি। আর এইখানে দেখতে পাচ্ছেন আমরা একটা বাকরখানি দিয়ে খাচ্ছি, বাকরখানিটা খুবই মজা হয়েছিল, মানে মজা ছিল, দোকান থেকে কিনে আনা হয়েছে, আমরা যদিও বা ঘরে বানাইনি। তো আমার আব্বু মানে ঈদের আগেই হচ্ছে চাঁদ রাতে এই বাকরখানিটা নিয়ে আসে, মানে 40-45 পিস। আমরা ভেবেছিলাম হয়তো বা এই বাকরখানিগুলো আমরা খেয়ে শেষ করতে পারবো না, কিন্তু মাশাল্লাহ আমরা খাওয়ার পরে আমার আব্বু আবার পরবর্তী গিয়ে 30টা হচ্ছে আবার বাকরখানি নিয়ে আসে ঈদের পরে, মানে আমরা আমাদের কাছে খুবই ভালো লেগেছিলো। আর আমরা হচ্ছে বাকরখানি দিয়ে শিঙের মাংসটা খাচ্ছিলাম। আর আপনারা তো কালার দেখে নিশ্চয় গেস করতে পারছেন মানে মানে গরুর মাংসটা কী কী পরিমাণের টেস্ট হয়েছিল। আর এটার রেসিপিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু ওটাও দেখে আসতে পারেন। আর এবার যেহেতু আমরা আমাদের ঈদের প্রত্যেকটা ভিডিও সিরিজ আকারে দিচ্ছি, আপনারা কিন্তু সব কিছুই পাচ্ছেন। আর আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, প্রত্যেকটা রেসিপি আমরা কী খাচ্ছি কী করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের এই ঈদ সিরিজ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার ছোট খালা, আমার ছোট বোন, আমার কাজিন দীপিকা, আমার আম্মু, আমি, আমরা হচ্ছে মেয়েরা বসে খাচ্ছিলাম, আর ছেলেরা হচ্ছে আগে খেয়ে ফেলেছিল, যেহেতু আমরা একটু মানে রেস্ট করেছিলাম কাজকর্ম করে। তো আমরা হচ্ছে সন্ধ্যাবেলা সবাই মা মেয়ে খালামণি তারপর হচ্ছে আমার বোনেরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম। আর ঈদের মধ্যে আপনারাও কি এভাবে খান কিনা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আপনারা সবাই এভাবে একসাথে বসে এরকম বড় প্লেটে করে নিয়ে খেতে বসেন কিনা। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেকগুলো মাংস রয়ে গিয়েছিলো, আর অনেকজনকে দেওয়ারও ছিল, তো যাদের যাদেরটা দেওয়ার ছিল আমরা হচ্ছে প্যাকেটিং করে রাখছিলাম। আর এইখানে আমি আমাদের আমার মেজো খালার জন্য মাংস আলাদা করে রাখছিলাম, যেহেতু এটা আমাদের আমার মেজো খালার বাড়িতে পৌঁছাতে হবে, তো আমার হচ্ছে নানা ভাইয়া বাড়িতে চলে গিয়েছিলো ঈদের একদিন পরেই, তো আমি হচ্ছে ঈদের দিনই যার যার যেটা দেওয়ার সব কিছু মানে প্যাকেজ করে সুন্দরভাবে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আর আমরা তো সবাই জানি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খাওয়া দাওয়া, আর আনন্দ ভাগাভাগি করে খাওয়া দাওয়া ভাগাভাগি করে নেওয়াতে কিন্তু আনন্দ বৃদ্ধি পায়। তো
আচ্ছা, আমরা চেষ্টা করি আমাদের সব কিছুই হচ্ছে সবার সাথে, মানে আমরা ভাগাভাগি করে খেতে, মানে আসলে মনে করে এখানে আসলে আমাদের হ্যাপিনেস, এখানে আসলে ভালো লাগে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে, সবার সাথে একসাথে থাকতে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মু আমি দুজনে মিলেই হচ্ছে প্যাকেটিংয়ের কাজটা করছিলাম, মাংসটা সুন্দরভাবে চার পাঁচটা পলির মধ্যে ভরে তারপরে ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে দিচ্ছিলাম যাতে একদমই বরফ হয়ে যায়, আর যাতে নেওয়ার সময় এটা মাংস নষ্ট না হয়, যেহেতু অনেকক্ষণ সময় লাগবে, 5-7 ঘন্টা লাগবে যেতে, যাতে নষ্ট না হয়ে যায়। আলহামদুলিল্লাহ বাড়িতে কিন্তু এটা সুন্দরভাবে আমরা পৌঁছাতে পেরেছিলাম, কোনো প্রবলেম হয়নি। আর আপনারাও যদি মানে মাংস অনেক দিন পর্যন্ত রেখে খেতে চান, এভাবে রাখতে পারেন পলিথিনের মধ্যে ভরে, বা কোথাও দূরে নিয়ে যেতে চান বা কারো বাসায় পাঠাতে চান, এভাবে ডিফ্রস্ট করে রেখে দিলে কিন্তু ইজিলি 7-8 ঘন্টা কিন্তু মাংসটা ভালো থাকে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের নলা খাওয়ার মানে পর্ব শুরু হয়ে গিয়েছে, এটাও কিন্তু আমরা ঈদের পরের দিন শ্যুট করেছি ভিডিওটা। আর নলাটা কিন্তু মানে নেহারি, যেটা আমাদের এখানে নলা নেহারি দুটোই বলা হয়, তো নেহারিটা হচ্ছে আমি আগের দিনই, আমার আম্মু আমি দুজনেই আগের দিন মানে ঈদের দিন রান্না করে রেখেছিলাম, আর পরের দিন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা এটা সবাই মিলে খেয়েছি খুবই মজা করে। আর এইটার রেসিপিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনারা কিন্তু চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এইখানেই দেখতে পাচ্ছেন আরও এক পাতিলা নেহারি, এটা হচ্ছে আমার খালামণি মানে আমার মেজো খালামণিদের জন্য রান্না করা হয়েছে, মেজো খালামণির জন্য মানে আমার মেজো খালামণির বাড়িতে পাঠানো হবে। আর আমরা হচ্ছে ভেবেছিলাম এটা আরও একটু কয়েকদিন পরে যাবে, আমার নানা ভাইয়া যেহেতু লকডাউন পড়ে যাচ্ছিলো তো আর্লি আর্লি চলে যেতে হয়েছে, যেহেতু গাড়ি পাবে না, তো আমরা হচ্ছে এরকম কোনো প্রিপারেশন ছিল না, আমার আম্মু আর আমি মিলে তাড়াহুড়ো করে এই মানে নেহারিটা রান্না করেছি, নয়তো আমাদের সাথে রান্না করে ফেলতাম। তো পরে আমরা হচ্ছে ঈদের পরের দিন আমার আম্মু আমি দুজনে মিলে হচ্ছে এটা রান্না করেছি, আর এটার রেসিপি আমি দেইনি, যেহেতু একটা রেসিপি আমরা শ্যুট করেছি যেটা আমরা রান্না করেছিলাম, তো এটা হচ্ছে আমার আম্মু এখানে প্যাকেট করে ফেলছিলো, মানে মানে বাড়িতে যে কয়জন আছে আমার বোনেরা আমার খালা খালু সবার জন্য মানে রান্না করেছে, তারপর প্যাকেট করে ফেলছিলো। আর যেহেতু বেশি তেল হয়ে গেছে, যেহেতু একটু তেল মশলা দিয়েই বেশি রান্না করতে হয়, তারপর হচ্ছে আমার আম্মু একটু তেল রেখে দিচ্ছিলো, যাতে আমার খালামণি তো আপনাদেরকে বলেছে একটু অসুস্থ, যে মানে খুব বেশি তেল খাওয়া যাবে না, তো তার জন্য তেলটা উপর থেকে একটু আলাদা করে ফেলছিলো, তার বাকিটা হচ্ছে প্যাকেট করে ফেলেছে সুন্দরভাবে। আর এদিক থেকে হচ্ছে আমরা আমাদের ভাগের নলাগুলো মানে নেহারিটা খেয়ে ফেলছিলাম, খুবই টেস্টি হয়েছিল। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার বোনেরা হচ্ছে থামস আপ দিচ্ছে এখানে, আর আমরা এটা খাচ্ছিলাম নান দিয়ে। আমার আব্বু হচ্ছে এটা ঈদের পরের দিন দোকান থেকে কিনে এনেছে, খুবই সফট খুবই টেস্টি ছিল নানটা, খুবই মজা। আমার খালামণিদের জন্য আনা হয়েছিল, ওনাদেরকে আমরা হচ্ছে দিয়েছি এটা মানে নেহারির সাথে খাওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন কি সফট হয়েছে, খুবই মজা হয়েছে, মানে আমার কাছে খুবই ভালো লাগে এভাবে, অন্য সময় কোরবানির ছাড়া তো আর খাওয়া হয় না, কোরবানির সময় এটা খাওয়া হয়, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা সবাই মিলে কিন্তু এই কোরবানির খাবারগুলো, যে শিন্নির মাংস নেহারি, সবাই একসাথে এরকম বড় একটা ট্রেয়ের মধ্যে নিয়ে আমরা সবাই একসাথে খাই, আমাদের কাছে খুবই ভালো লাগে। আর আমার খালামণিদের ওই নেহারিটার মধ্যে আলু দেওয়া হয়েছিল, যদি কিন্তু আমাদের নেহারিটার মধ্যে কিন্তু আলু দিতাম ভুলে গেছে, মানে আমরা ভুলে গিয়েছিলাম, তো ওইখান থেকে এক পিস আলু হচ্ছে আমার আম্মু তুলে দিয়েছে আমরা তিনজনে খাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ছোটো বোন এবং আমার কাজিন তিনজনে মিলে খেয়েছি, আর বাকিরা হচ্ছে আগে খেয়ে ফেলেছিল, আমরা একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম, সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলাম, তো উঠে হচ্ছে মানে খাওয়া দাওয়া করলাম, তো দেখতেই পাচ্ছেন চেটে পুটে একদম মানে সবগুলো খেয়ে শেষ করে ফেলেছে, খুবই মজা লেগেছে। আপনারা কিন্তু এই নেহারিটা লেবু দিয়ে মানে খেতে পারেন, খুবই ভালো লাগে, আরও টেস্টটা এনহ্যান্স হয়। আর এইখানে নুডলস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈদের রান্না করেছিলাম, ওটাই হচ্ছে রয়ে গেছিলো, আর এটা ঈদের পরের দিন আমরা হচ্ছে সবাই মিলে একসাথে গরম করে খেয়েছি, টেস্ট কিন্তু একদমই নষ্ট হয়নি। আপনারা যারা অনেক বেশি পরিমাণে নুডলস রান্না করে ফেলেন, আপনারা কিন্তু পলিথিনের মধ্যে ডাবল প্যাকেটিং করে ডিফ্রস্ট করে রাখতে পারেন, এটা কিন্তু পরের দিন আপনারা আবার গরম করে খেলে কিন্তু টেস্ট আগের মতনই থাকবে। আর এইখানে হচ্ছে আমাদের বাকরখানি দিয়ে হচ্ছে আমরা গরুর মাংস খাচ্ছি, এটা সন্ধ্যাবেলা মানে ঈদের তৃতীয় দিন, মানে বুঝতেই পারেন কোরবানি মানে শুধু মানেই শুধু মাংস আর খাওয়া দাওয়া, মানে সকাল বিকাল সন্ধ্যা রাত শুধু গরুর মাংসের উপরেই থাকতে হয়, তো দেখেই বুঝতে পারছেন। তা আমি একটু একটু করে সবগুলো সিন একটু একটু শ্যুট করে রেখেছিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনাদের বাসায় এমন হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে ঈদের কয়দিন পর্যন্ত আপনারা হচ্ছে এরকম মাংস দিয়ে চালাতে হয় সকাল বিকাল সন্ধ্যা রাত।
আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মনা মিয়াও এখানে বসে আছে, আমার খাবার দেখছে। আর ও আসলে গরুর মাংস খায় না, এমনি বসে বসে দেখছিল ঘুম থেকে উঠে। আর এখানে দেখতে পাচ্ছেন রাতের বেলা মাছ শাক আর কালা ভুনা দিয়ে হচ্ছে ভাত খাচ্ছিলাম। কালা ভুনার রেসিপি অবশ্যই আমাদের চ্যানেলে আমরা আপলোড করেছি, আপনারা কিন্তু এটাও দেখে আসতে পারেন। এই কালা ভুনাটা এত মজা হয়েছিল আপনারা দেখে বুঝতে পারবেন। আর আজকে এই খাবার খেতে খেতে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে, আপনারা এনজয় করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।